একজন ইলিয়াস আলী, তিনি একজন রাজনীতিবিদ, আপনার স্বামী, আবার তিনি সন্তানের বাবা, তিনটা পরিচয়ে পরিচিত, মানে তাকে কিভাবে মূল্যায়ন করবেন? মূল্যায়ন প্রথমত রাজনীতিবিদ হিসাবে সে কতটা সফল এবং রাজনীতির মানুষের কাছে সে কতটা মানে গ্রহণযোগ্য এবং কতটা জনপ্রিয় ছিল সেটা আপনি আপনারা হয়তো জানেন বা জানতে পারবেন আপনি এলাকাতে গেলে, তার এলাকাতে যে একটা মানুষ 12 বছর ধরে নিখোঁজ আছেন কিন্তু এলাকার মানুষ ওনার মানে সবসময় ওনার জন্যেই এখানে সিলেটের কোনো প্রোগ্রামে কোনো কর্মসূচিতে, আমি বর্তমানে রাজনীতির সঙ্গে ইনভলভ হয়েছি আমার স্বামী গুম হওয়ার পরে, তো এখানে মনে করেন যে কোনো এমন কোনো প্রোগ্রাম না যেখানে গেলে আমি এখানে ইলিয়াস আলী স্লোগান হয় না, বা মানুষ এখনও যারাই মানে এলাকার মানুষ আসে তারাই শুধু বলে যে আমরা আমাদের লিডারের খবর কী, বা এটা তাদের যে আকুতি যেটা সেটাতেই বোঝা যায় একজন মানুষ কতটুকু মানে মানুষের মনের ভিতর ঢুকে গেলে, উপস্থিত সামনে উপস্থিত না থেকেও তাদের মনে থাকে সেটা সেই জায়গা থেকে। আর আমার স্বামী হিসাবে অবশ্যই সে আমার একজন অভিভাবক অভিভাবকও ছিলেন, আমার একজন ভালো বন্ধুও ছিলেন, বন্ধুর মতো সব কিছু আমার সঙ্গে শেয়ার করছেন করেছেন। আর বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের অত্যন্ত একজন মানে দায়িত্বশীল এবং বাচ্চাদের প্রতি যে তার অনেক ভালোবাসা ছিল সেটা ওর ওর বাচ্চা বাচ্চা আমার বাচ্চারা যারা মানে ছেলে দুটো বড় ছিল ওরা বলতে পারবে, এবং অনেক সময় দেখা যাচ্ছে ও বাচ্চাদের সঙ্গেও মানে ওই বাচ্চা হয়েই খেলাধুলা করা, এরকম একটা মানে একটা বন্ধুত্ব পরিবেশ আর কি। আমাদেরকে তখন আসলে মনেই হয় না যে সে যখন ঘরে থেকেছে তখন মনেই হয় না যে সে বাইরে এত ব্যস্ততা এত রাজনীতিতে ঘরে সময় দিতে পারছে না, কিন্তু যতটুকু সময় সে ঘরে থেকেছে কিন্তু আমাদের ফ্যামিলি আমাদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়া বা খেতে যাওয়া বা বাসার ভিতরে একটা একটা আনন্দময় পরিবেশ সেরকম সবসময় সে মানে বাচ্চাদের সাথে এটা করেছে। তো আমার ছেলে দুটো মনে আছে, বাট ছোট মেয়েটার হয়তো অতটা মনে নেই, মেয়েটা বেশি ছোট ছিল সেই সময়। তো একজন সফল বাবাও তিনি ছিলেন, একসাথে উনি সবগুলোই মানে তার ভূমিকাগুলো সবসময় পালন করে এসেছেন।